আসসালামু আলাইকুম। আপনারা সবাই আশা করি ভালো আছেন। আজকে সন্ধ্যা থেকে আমাদের ব্রাসব শহরে স্নোফল শুরু হয়েছে। এখন -5 ডিগ্রি চলতেছে। এ আমাদের বাসা, আমাদের এই বাসার পাশে পুরো রাস্তা, বাড়ি ঘরের ছাদ, গাড়িগুলো দেখতেছেন বরফে ঢেকে গেছে। প্রথমবারের মতো আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, এরকম একটা ওয়েদার দেখার আর কি আমার সুযোগ হয়েছে। স্নোফল হচ্ছে ব্যাপারটা ঠিক আছে, কিন্তু তুলনামূলক তত একটা ঠান্ডা না যতটা আমরা আর কি রুমে থাকা অবস্থায় ফিল করছিলাম, যে অনেকটা মনে হয় ঠান্ডা আর শীতে জমে যাওয়ার মতো একটা অবস্থা। তবে তত একটা ঠান্ডা না, সেদিক থেকে যথেষ্ট ভালো। আজকেই প্রথম আর কি আমাদের এখানে এত পরিমাণে স্নোফল শুরু হয়েছে। যারা রোমানিয়াতে নতুন আসবেন, দয়া করে অবশ্যই শীতের পোশাক ওইভাবে নিয়ে চলে আসবেন। শীতের পোশাক না নিয়ে আসলে আপনাদের অনেকটা কষ্ট হবে। কাহেল ভাই, প্লিজ আমার একটু যদি ভিডিও করেন, দর্শকদের একটু দেখাই আমি আর কি স্নোফ্লয়েন্ট, আমাদের যে বর্তমানে তুষারপাত হচ্ছে এনজয় করতেছি, বিষয়টা একটু উপভোগ করি, সবাই একটু দেখাই। আমাদের কাহেল ভাই সেলফি তোলায় ব্যস্ত। না ভাই, আমি ট্রাই করতেছি, ওইটা আমার মুখে আসতেছে। আচ্ছা, মুখে আসতেছে। এখন ঠান্ডাটা খুবই বেশি লাগতেছে, এখন মনে হইতেছে হাত জমা যাবে গো ভাই, কয়েকটা সেকেন্ড বেশি না। আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রিয় ছোট ভাই সাইদুল। খুবই ঠান্ডা, বড় মানুষ ঠান্ডার জন্য ঘরে আছে আর উনি দেখো কি করতেছে। আরে ভাই, এইখান থেকে নিও না। ও রে ও রে রে, লাভ মাই বাংলাদেশ, বাংলাদেশ দা আই লাভ লর্ডস বাংলাদেশ। আরে ভাই, উপরে মাইরো না, উপরে মাইরো না। ধন্যবাদ ভাই আপনাকে। আমার একটা ছবি রা